মানে মন এমন একটা জিনিস যেটা বাস্তবতা এবং চিন্তা দুইটার পার্থক্য করতে পারে না। বাস্তবতা এবং চিন্তাকে কি করতে পারে না, পার্থক্য করতে পারে না। মন মনে করে আপনি যা ভাবছেন এইটাই মনে হয় কি ঠিক বাস্তব, ঠিক আছে। যেমন আপনি যদি একটা ভালো চিন্তা করেন, একটা আনন্দের চিন্তা করেন, যেমন ধরেন কোথাও ঘুরতে যাবেন, সেটা যদি আপনি মনে মনে চিন্তা করেন, কল্পনা করেন, মন কিন্তু সেভাবে উদ্দুলিত হবে, সেটাকে সাড়া দিবে, দেখবেন ভিতরে ভিতরে ভালো লাগবে, ঠিক আছে। আবার যদি একটা খারাপ চিন্তা করেন, দেখবেন মন সেই খারাপ চিন্তাটাকে সাড়া দিবে এবং আপনার খারাপ লাগা শুরু হবে। বুঝা গেছে না যায়নি? আমি যদি একটা এক্সাম্পল দিই তাহলে বুঝবেন। যেমন ধরেন তেঁতুল খেলে কি টক, জিব্বাই কি পানি আসে না আসে না? আচ্ছা, তো এইখানে তো কোনো তেঁতুল নেই, আছে কি? একটু সবাই চোখ বন্ধ করেন তো, 30 সেকেন্ডের জন্য, 30 সেকেন্ডের জন্য চোখ বন্ধ করেন, চোখ বন্ধ করে একটু ফিল করেন তো, পাকা টস টস একটা তেঁতুল আপনার চোখের সামনে ঝুলতেছে, কি জিব্বাই পানি আসছে? দেখেন, তাইলে আপনার সামনে তো নাই, কিন্তু তারপরে পানি আসছে, কেন আসছে? কারণ মন বলতেছে আপনার সামনেই আছে। বাস্তবতা এবং ইয়ার মধ্যে পার্থক্য করতে পারে না। যখন আপনি একটা জিনিসকে বারবার আপনার ব্রেনে নিয়ে আসবেন, চিন্তায় নিয়ে আসবেন, ব্রেন তখন সেইভাবে রেডি হয়ে যাবে। বোঝা গেছে বিষয়টা? ব্রেন কি হবে, মন সেইভাবে বাস্তবায়নের জন্য রেডি হয়ে যাবে। তা আমরা কি চ্যালেঞ্জকে ফেস করার জন্য রেডি আছি? আমাদের কি সেই সদিচ্ছা আছে? আমরা কি সত্যিকার অর্থেই কক্সবাজার যেতে চাই? তাহলে কক্সবাজার যাওয়ার জন্য কি অ্যাচিভ করতে হবে এদিকে আমরা জানি। আচ্ছা, কি কি অ্যাচিভ করতে হবে একজন বলেন তো, কে বলবেন? র্যাঙ্ক চেঞ্জ করতে হবে, একটু বলেন তো, যে কে বলবেন, একটু দাঁড়ায় বলেন, জি বলো। আচ্ছা, এখানে দেখেন যে বিষয়গুলা, ধরেন আপনারা এখানে যারা আছেন, ধরেন এমন হইলো যে ওয়ান স্টার কিভাবে হইতে হয় এটা জানেন? কিভাবে হইতে হয়? এটা ইউ লেফটে কত? 5000 রিওয়ার্ড পয়েন্ট। রাইটে কত? 5000 রিওয়ার্ড পয়েন্ট। এরকম অনেকে আছেন না যে এক সাইডে মাত্র 500 রিওয়ার্ড পয়েন্ট হইলে এখন ওয়ান স্টার হবেন, আছেন কি? আচ্ছা, এমন অনেকে আছে হয়তো 100 আরপি হইলেও সে এমএ হবে, আছে কিন্তু, বুঝে গেছে? তাহলে 100 আরপি হইলে যদি এমএ হয়, তাহলে কেউ যদি এখন 100 আরপি সেল করেন, সে কি ঘোষণা অনুযায়ী হোটেল টিউলিপে যাওয়া যোগ্যতা অর্জন করবে না করবে না? যদি এমন হয় যে কারো মাত্র 50 পয়েন্ট ডিউ আছে, সে 50 পয়েন্ট করলো, সে কি যাবে না যাবে না? তাহলে দেখেন, একটা অ্যাসোসিয়েট সে মাত্র 50 পয়েন্ট সেল করলো, 50 পয়েন্টের প্রোডাক্ট কত টাকার প্রোডাক্ট? যেহেতু আমাদের প্রোডাক্ট থাকবে এখন মাত্র তিনটা, কয়টা প্রোডাক্ট? আগামী 6 মাস অন্য কোনো প্রোডাক্ট নিয়ে থিঙ্ক করা যাবে না। কয়টা প্রোডাক্ট নিয়ে থিঙ্ক করবেন? তিনটা প্রোডাক্ট নিয়ে। এর বাইরেও যে প্রোডাক্টগুলো থাকবে সেগুলো কোম্পানির সাথে শেয়ার করার সুযোগ নেই, আছে? যেমন জুয়েল বাই এক্সট্রা প্রোডাক্ট দিতে পারে, সেগুলো প্রিমিয়ার শপের মাধ্যমে আসবে। কিসের মাধ্যমে আসবে? প্রিমিয়ার শপের মাধ্যমে। বাংলাদেশে যত কোম্পানির যত প্রোডাক্ট আছে সকল প্রোডাক্টই আমাদের, এটা নিয়ে কোনো সমস্যা নেই। বাট কোম্পানির থ্রু থেকে আমরা তিনটা প্রোডাক্টকে হ্যান্ডেলিং করব, তিনটা প্রোডাক্ট মেনটেন করব। কয়টা প্রোডাক্ট? তিনটা প্রোডাক্ট। কি কি? নাম্বার ওয়ান
হইছে ফ্যামিলি নিডস, যেটাকে আমরা বলি কসমেটিক্স, কি ফ্যামিলি নিডস কসমেটিক্স, এটা কত 6350 টাকায় 50 আরপি, অথবা 10950 টাকায় 100 আরপি। ঠিক আছে, ক্লিয়ার না? ক্লিয়ার না? একটা প্রোডাক্ট। সেকেন্ড প্রোডাক্ট হয়েছে 6 or 7 পিস কুকওয়ার সেট, যেটাকে আমরা বলছি ফ্যামিলি প্যাকেজ, কুকারি সেট, কুকিং সেট, যেটার দাম হয়েছে 8150 টাকা, 50 আর। ক্লিয়ার না? ক্লিয়ার না? দ্বিতীয় প্রোডাক্ট। তৃতীয় প্রোডাক্ট হচ্ছে ইন্স্যুরেন্স, ইন্স্যুরেন্সে তিন ক্যাটাগরির প্রোডাক্ট থাকবে। আমাদের যে প্রোডাক্টটা ইন্স্যুরেন্স প্রোডাক্ট, আশা করতেছি যে 12 তারিখে আমাদের সফটওয়্যার ইন্টিগ্রেশন হয়ে যাবে। আমরা গত 1.5 মাস ধরে কাজ করছি, 4 জন ইঞ্জিনিয়ার সহ 1.5 মাস ধরে কাজ করে আমরা সফটওয়্যারটা প্রায় ইন্টিগ্রেশন করে ফেলবো। আগামী 12 তারিখে আমরা ইন্টিগ্রেশন করবো, এরপরে 4-5 দিন হয়তো ট্রায়াল চলবে। আশা করতেছি 20-21 তারিখ থেকে আপনারা সফটওয়্যারের মাধ্যমে ইন্স্যুরেন্সগুলো এন্ট্রি দিতে পারবেন ইনশাল্লাহ। ঠিক আছে, তো যেমন দেখা গেছে বগুড়াতে কিন্তু ইন্স্যুরেন্স কয়েকটা সেল হয়েছে, সেটা এন্ট্রি দেই নেই, বলছে যে একটু স্টপে থাক, ওই কয়টা দিয়েই আমরা প্র্যাকটিসটা করব। ঠিক আছে, তো এবং এই জন্য সেলটাকেও স্টপ রাখছি যে না, আপাতত সেল করে না, আমরা এটাকে একদম ফাইনালি, কারণ একটা রং ইনফরমেশন ফিল্ডে যাওয়া মানে কি, এটাই বারবার প্রচার হতে থাকবে, তখন রং ইনফরমেশন যাওয়া মানে কি, এটাকে আবার রিকভারি করা কিন্তু খুব টাফ। ঠিক আছে, তো আমরা সফটওয়্যারের মাধ্যমে যে বিষয়টা মেনটেন করব সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি, তাহলে সহজ হবে। এখানেও প্যাকেজ হয়েছে তিনটা, 8000 টাকা, 10000 টাকা, 12000 টাকা। এবং আমাদের যে প্যাকেজ, এটা কোনো কোম্পানিতে কোথাও পাবেন না, এটা আমাদের জন্য আলাদা একটা প্যাকেজ, আলাদা একটা পরিকল্পনা, যেটা শুধু আমরাই মেনটেন করব। ক্লিয়ার না? ক্লিয়ার না? এটা তো হয়েছে 8000-এ হয়েছে 50 পয়েন্ট, 10000-এও 50 পয়েন্ট, আর 12000-এ 100 পয়েন্ট, 8000-এ হয়েছে 1000 টাকা স্পট, আর 10000-এ হয়েছে 2000 টাকা স্পট বা ডিরেক্ট কমিশন, 12000 টাকায় 600, যেটা রেগুলার সেইভাবে আসবে। বিয়ার না? ক্লিয়ার না? আচ্ছা, তাহলে এটাও খুব দ্রুত আপনারা পেয়ে যাবেন আশা করি। তাহলে আমাদের প্রোডাক্ট কয়টা? তিনটা। এই ক্ষেত্রে এগুলো হয়েছে ফিজিক্যাল প্রোডাক্ট, আর এটা হয়েছে কি, সার্ভিস ওরিয়েন্টেড প্রোডাক্ট। এটা কি ফিজিক্যাল প্রোডাক্ট, এটা সার্ভিস ওরিয়েন্টেড প্রোডাক্ট। সার্ভিস ওরিয়েন্টেড প্রোডাক্টটা আমি আপনাদেরকে আরেকটু ক্লিয়ার করি, 8000 টাকা প্রতি বছরই জমা দিতে হবে। 8000 টাকা কি? প্রতি বছর জমা দিতে হবে। যে 10000 টাকা করবে প্রতি বছর জমা দিতে হবে, যে 12000 টাকা করবে প্রতি বছর জমা দিতে হবে। ক্লিয়ার না? ক্লিয়ার না? এবং আপনারা সেটা শেয়ার করে নেবেন যে মিনিমাম 4 বছর চালাইতে পারে, মিনিমাম, সেই যাতে এই সিস্টেমের সাথে ইনভলভ হয়, তা না হলে যাতে না হয়, কারণ আমরা আমাদের গুডউইলটাকে ডেভেলপ করতে চাই। ক্লিয়ার না? ক্লিয়ার না? যদিও 3 বছর জমা দেওয়ার পর থেকেই সে টাকা রিটার্ন পেতে শুরু করবে। সেটা কিরকম, কেউ ধরেন 8000 টাকা জমা দিল, 3 বছরে সে জমা দিবে কত? 24000 টাকা। 3 বছর পরে কিন্তু সে 10000 টাকা রিটার্ন পাবে। ঠিক আছে, আচ্ছা, আবার 3 বছর পর্যন্ত সে কত টাকা জমা দিচ্ছে? 24000, কিন্তু সে রিটার্ন পাবে কত? 15000 টাকা। আবার 3 বছরে জমা দিবে 24000, সে রিটার্ন পাবে কত? 20000। আবার 3 বছরে জমা দিবে 24000, সে রিটার্ন পাবে কত? 25000। বুঝে গেছে? তো সুতরাং তার টাকা দিই, অর্থাৎ কেউ যদি 4-5 বছর নিজে চালানোর ক্যাপাসিটি রাখে, তাহলে সে কি এই পরিকল্পনাটা ইজিলি চালাইতে পারবে, এবং এইটাতে অনেক ফেসিলিটিস